এ সখিনা থাম থাম, তোর মাথা সেই বড় একটা পোয়াতি ঢেলা হেঁটে হেঁটে যাচ্ছে। আমার মাথার উকুন হেঁটে যাক না দৌড়ে যাক, সেটা তোর কি? হেঁটে হেঁটে তো আর তোর মাথা যাচ্ছে না। মানসিক ভালো কথা কোতে নাই বুঝছু, তোর মাথার যে অত উকুন তুই তো কয়দিন পরে পাগলি হয়ে যাবো। আর মাথা তত উকুন থাকলে মাথার বুদ্ধি থাকে তাই সব উকুন খায় ফেলে দেয়। তুই কি কবা চাচ্ছু, আমার মাথা তো উকুন আছে দেখে কি আমার বুদ্ধি নাই? তোর সে আমার বুদ্ধি বেশি আছে। তাই নাকি? আমার সে তুরি মাথার বুদ্ধি বেশি আছে? তাহলে ক দেখি কম্পিউটার কেঙ্গা করে চালু করে। এমন একটা প্রশ্ন ধরলো তার উত্তর তো আমি পাই না। এখন যদি আমি কই এর উত্তর আমি জানি না, তাহলে তো ঠিকই কবি আমার বুদ্ধি সব উকুন খাসে। ইয়ে মানে বাতে সা, আমি তো জানি না কম্পিউটার ব্যান কেঙ্গা করে চালু করে। আমি তো জানি তুই এটা পাবো না, তোর কি মানুষ এমনি পাগলি করে কয়? যা যা রিমোট লিয়ে আয়, আমি দেখে দিচ্ছি কেঙ্গা করে কম্পিউটার চালু করা লাগে। যাক অক থেকে তাও শেখা হলো রিমোট দিয়ে কম্পিউটার চালু করা লাগে। এ জমেলা দেখ তোর কয়টা উগিয়ে আছে। ম্যাডাম আরো দুটো উগিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দুটো উগিয়ে পেটে দে, আজকে আবার আমার সময় নাই, মানসিক হাসপাতালে যায় উগি দেখা লাগবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। চাচা মিয়ে আপনি কি সমস্যা খুলে কন। ম্যাডাম আমার খালি হুট করে আগ উঠে যায়, সেই আগ আর আমি কন্ট্রোলই করে পাই না। ও আচ্ছা আচ্ছা বুঝলাম, তা আপনার এই সমস্যা কতদিন হলে হচ্ছে? আশ্চর্য কথা, কতদিন হলে আমার এই সমস্যা সেটা আপনি কবার জামুকে শোক আপনি খুঁজে বের করেন। ভিজিট কি এমনি দিমু? আমি যদি সব ফরফর করে কয়ে দেই তাহলে আপনি ডাক্তার হয়ে কি লাভ হলো? আসলে চাচা আপনি ভুল বুঝিচ্ছেন, আপনি যদি সব সমস্যা খুলে না কন তাহলে আমি ক্যাঙ্কারে বুঝবো কন? কোবরে যারা হাত দেখে কয়ে দিয়ে পারে মানুষের কি সমস্যা, আর আপনি ডাক্তার, আমি আপনার সামনে গোটাল মানুষ বসে আছি তাও বুঝে পাচ্ছে না আমার সমস্যা কি? মিজেইবেন মানুষ ডাক্তারের কাছে কৃষক আসে, আমি এটা এসে তো ভুলই করছি, এর চেয়ে যদি কোবরেজের কাছে কেন হয়নি তাও ভালো হয়েছিল। এই চাষা এগুলি কি কয়ে গেল, আমি সাই পেশ খায় ডাক্তার হইছি? এ জমেলা পরে রুগী পেটে দে। কি ব্যাপার ভাই, আপনার কি হচ্ছে, কান্দিচ্ছেন কৃষক? ম্যাডাম আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না, আর যদি বাঁচিও তাহলে মনে হয় আমি পাগলা হয়ে যাবো। আচ্ছা ভাই আগে আপনি সমস্যাটা খুলে কন, তারপরে আমি দেখিচ্ছি কি ব্যবস্থা করা যায়। আসলে ম্যাডাম আমি এক বিধবা বেটি সুলক বিয়ে করছিল, তার আবার একটা বেটি আছিল, তাকে আবার আমার বাপ বিয়ে করছে। এঁকে করে বিয়ে করার জন্যে আমার বাপ হয়ে গেল জামাই, আর ওর বেটি হয়ে গেল মাও। কয়েকদিন পর তার করে আবার একটা বেটিসোল হলো, সেই বেটিসোল সম্পর্কে আমার হয় বোন, কিন্তু আমি ওই বেটিসোলের নানির সময় আসিলাম, এঁকে করে আমি নানা হয়ে গেছি। এঁকে করে আমার বেটা তার দাদির ভাই হয়ে গেল, আর আমি আমার বেটার ভাগ্নে হয়ে গেল, আর আমার বেটা তার দাদার শালা হয়ে গেল। হে ভাই হসে হসে থামেন তো, আপনি কি উল্টো পাল্টা সম্পর্কে পেঁচ ধরছেন? আপনি আপনি তো নিজে পাগল হসেন হসেন, সাথে আমাকেও পাগলি বানাচ্ছেন। জমেলা হে জমেলা। জি ম্যাডাম কন। এই রুগী কেটে থোয়াই যাবার লয়, তাড়াতাড়ি ওক পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। জি ম্যাডাম আমি এখনই সব ব্যবস্থা করিচ্ছি। ম্যাডাম আপনি তো আমার সব কথা শুনলেন না, আরও মেলা কথা বাকি আছে। থাক থাক আপনার কোনো কথাই আমার শোনা লাগবার লয়, যেখানে কষেন আমি সেখানাতেই বুঝছি। আপনি বুঝিচ্ছেন না, সব কথা আপনি কয় লাগবি না হলে হবার লয়। হাসপাতাল গেলে গল্প করার জন্য মেলা মানুষ পাবেন, তখন যা তারিখের কেলে কথা কইন। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে, আমার জীবনটা অমাবস্যা আঁটবে না, কুটি চলে গেলে জোসনা। ধুরু জোসনা গেছে গেছে, এখন আমার জীবনত পূর্ণিমা ক্লিয়াসমু, তার আগে আকাশে তারা কয়টা গুনেলেই। কালকে তো অন্য 100 পর্যন্ত তারা গুনছি, আজকে অন্য 100 পরে থেকে গুনি। কি অবস্থা জসিম সাহেব, ভালোই আছেন আপনি? আমি মিছে না পরে আপনার সাথে কথা করছি, এখন জরুরি একটা কাম করিচ্ছি। উপর দিকে তাকে তাকে কি এমন জরুরি কাজ করিচ্ছেন? ম্যাডাম আমি আকাশের তারা গুনিচ্ছি, জোসনা আমাকে কথা দিছে যেই দিন আকাশের তারা গুনে শেষ করবার পামু সেই দিন উই আমার কাছে আসবি। তাই নাকি, ঘরের মধ্যে বসে থেকে আপনি আকাশে তারা গুনিচ্ছেন, তা জোসনা আপনাকে ছাড়ে গেছে কৃষক? আর কোয়েন না ম্যাডাম, ভালোবাসার প্রমাণ দিবার যে আমি ভালোবাসার কাঙ্গাল হয়ে গেছি। আপনি বেন কি করলেন, সব তো আমার মাথার উপর দিয়ে গেল, ভালো করে বুঝে কন তো।
আমার জোসনাকে একদিন কোসিনু তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি প্রমাণ করে দিমু। সেই জন্য এক দিস্তা খাতা কিনছিনু, তারপর রক্ত দিয়ে জোসনার নাম লিখে দিছিনু। বাবা আপনি তো সেই প্রেমিক দেখিচ্ছি, এক দিস্তা খাতা আপনি রক্ত দিয়ে লিখেই শেষ করছেন। এত কষ্ট করে নিজের রক্ত দিয়ে জোসনার নাম লিখছেন, তারপরও জোসনা আপনার থেকে চলে গেল। রক্ত দিয়ে লিখবার যায় তো জোসনা আমাকে ছেঁকা দিছে। মানে কি করছেন আপনি? আসলে অক্তটা আমার আসিল না, সেই রকম মোটা তাজা একটা ব্রয়লার মুরগির। আমি এনাও বুঝের পাইনি ম্যাডাম, ব্রয়লার মুরগির রক্ত থেকে উনকে আস্তে আস্তে গন্ধ বাড়াবি, সেই জন্য জোসনা হামাক ছেড়ে চলে গেছে। এই পাগলা গারদে থাকে, এত মানুষের এত ইতিহাস শুনলাম। ম্যাডাম একটা নতুন মানুষই কুরগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যখন ভর্তি করে নে আমি যাচ্ছি। তা কোন জায়গা থেকে যাচ্ছে? ম্যাডাম ওই রুগীর বাড়ি হচ্ছে বগুড়ো। বগুড়োর কথা শুনে আমার মনের মধ্যে ক্যাঙ্গা করে উঠল। না ওগুলো ভাবে আর কী হবি, সব তো অতীত। আচ্ছা ঠিক আছে জমেলা, তুই যা রুগী ভর্তি করে নে, আমি আসিচ্ছি। বগুড়োর কথা শুনে আমার সবুজের কথা মনে পড়ে গেল। কতদিন হলো আগ দেখি নে, ক্যাঙ্কা যে আছে। ক্যাঙ্কা আর থাকবি, ভালোই আছে, ভালো থাকার জন্যে তো আজকে আমাদের এত দূরত্ব। না এখন যদি আমি সবুজের কথা ভাবি তাহলে আমার মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে। আমার এই মানসিক হাসপাতালে রুগীকলে আমি আমার সারা জীবন কাটিয়ে দিবে চাই। আমি কলাম না, আমি কোনো ওষুধই খামু না, তোমরা কিসব খামাক জোর করিচ্ছ? ওষুধ তো আপনি খাওয়াই লাগবি, ওষুধ না খেলে কি হবি? আমি এক্ষুনি এর থেকে চলে যাবো, কোনো ওষুধই খাবার পামু না। ম্যাডাম নতুন যে উগি আছে সে উগি কোনোভাবেই ওষুধই খাওয়া চাচ্ছে না। মানসিক রুগীরা তো ইনকে করবেই, তারই গেলে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদেরই। এলে রুগী কোনো সময় রাগ দেখান যাবি না, তাইরের সাথে জোর করাও যাবি না, সবসময় বুঝে কথা কওয়া লাগবে, তাহলেই না কথা শুনবি। ম্যাডাম আমি তো মেলা চেষ্টা করলাম, ওষুধ তো খেলে বেরিয়ে পেলাম না, আপনি এনা যা দেখেন তো। আচ্ছা ঠিক আছে আমি যা দেখিচ্ছি, কি হচ্ছে ওই রুগীর? সবুজ সবুজে মানসিক হাসপাতালে কৃষক।